হ্যালো গাইজ, ওয়েলকাম টু শো টাইম উইথ পর্ণা। আশা করি তোমরা সকলেই ভীষণ ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আজকে আমরা চলেছি আমাদের পাশের শহর গিয়ংজুতে, যেটাকে কোরিয়ার গোল্ডেন সিটি বলা হয়। আর আজকে আমরা চলেছি বাসে, আর দেখেছো আমাদের পাশে একটা ট্রেন চলছে, আর বাইরের পরিবেশটা জাস্ট অসাধারণ। আর এই ট্রেনটা মনে হচ্ছে আমাদের বাসটা এত স্পিডে চলছে যে এই ট্রেনটাকে ছাড়িয়ে বেরিয়ে যাবে। চলো একটু ওয়েট করি। এই দেখো প্রায় ইঞ্জিনের কাছাকাছি চলে এসছে আমাদের ট্রেন, মানে বাসটা। ইয়ে, মালগাড়ি এমনিতেই স্পিডে যায়, তাকে ছাড়িয়ে ছাড়িয়ে আমাদের বাস এগিয়ে চলছে, বুঝতে পারছো তার মানে। আর বাইরের এরকম সুন্দর পরিবেশ দেখতে দেখতে আমরা গিয়ংজু থেকে এগিয়ে যাচ্ছি। গিয়ংজু যাওয়ার রাস্তাটা অসাধারণ পুহাং থেকে। আর এরকম বাইরে যেরকম গ্রিন হাউস করা আছে, দেখেছো এমনিতেই সাউথ কোরিয়াতে যেটা প্রবলেম হয় যে পাথুরে এরিয়ার জন্য চাষবাস খুব কম হয়, তারপর এখানে ঠান্ডাটাও খুব মারাত্মক হয়, সেজন্য এরকম করে গ্রিন হাউস করা থাকে যার মধ্যে বেশিরভাগ চাষবাস হয়। আমি যে কয়েকটা সিটি এর মধ্যে ঘুরেছি তার মধ্যে আমি দেখেছি যে এরকম সাধারণত যে মাঠে এরকম টাইপের গ্রিন হাউস করা থাকে, আর তার মধ্যেই সমস্ত সবজির ফলন হয়। আমরা কথা বলতে বলতে ঢুকে গেছি গিয়ংজু সিটির মধ্যে, এরপরে যাব আমাদের ডেস্টিনেশনে, চলো যাই। রাস্তা ধারে এরকম ছোট ছোট দোকান দেখেই কেমন যেন খিদে পেয়ে গেল। লাঞ্চ করে বেরিয়েছিলাম কিন্তু তবে মনে হচ্ছে কিছু খেলে হয়, বেশ ইয়াম্মি ইয়াম্মি কিছু কর্ন ডগ আছে। কিন্তু এই রকম লাল নীল হলুদ এরকম টাইপের ড্রিঙ্ক আমার একটুও খেতে ইচ্ছা করছে না। চলো কর্ন ডগ ট্রাই করা যেতে পারে। কেমন খেতে? সসেজ সসেজ উপরে একটা কোটিং আছে। এবার বলে দিই আমাদের ফাইনাল ডেস্টিনেশন, সেটা হচ্ছে ডংগং প্যালেস আর উজি পন্ড। এই ভিজিটিং প্লেসটা খোলা থাকে সকাল 9টা থেকে বিকেল 7:30 পর্যন্ত, মানে 7:30 পর্যন্ত ভেতরে ঢুকতে পারবে, 8টা পর্যন্ত খোলা থাকে। আর এটার এন্ট্রি ফি হচ্ছে 3000 ওন। এই ডংগং প্যালেসটা তৈরি হয়েছিল সিলা কিংডমের সময়, ভাবতেই অবাক লাগে না ওই সময়ে এত ভালো এত সুন্দর আর্কিটেকচার তৈরি করা হয়েছিল। এই জায়গাটা মেনলি ব্যবহার করা হতো ব্যাঙ্কুয়েট সাইট হিসেবে, বিভিন্ন ন্যাশনাল ইভেন্টস হতো বা ইম্পর্টেন্ট ভিজিটার্স যারা আসতো ওই সময় তাদেরকে এখানে ডাকা হতো। আর এদিকে আছে সেই বিখ্যাত উজি পন্ড। এই পন্ডটা তৈরি হয়েছিল 674 সালে, যখন এখানকার রাজা কিং মুনমু ছিলেন। ইস, দূর থেকে দেখে মনে হচ্ছে পুরো জলাশয়টা যেন কচুরি পানাতে ভর্তি, কিন্তু সেরকম ব্যাপারটা একদমই নয়। আমি ক্যামেরা জুম করে দেখাচ্ছি, দিলে বুঝতে পারবে এই পাতাগুলো হচ্ছে আসলে পদ্ম পাতা। যখন পদ্ম ফুলের সিজন হয় তখন নিশ্চয়ই এই পুরো এরিয়াটা পদ্ম ফুলে ভর্তি হয়ে থাকে। এখানে এই ডংগং প্যালেস আর উজি পন্ডের একটা মডেল তৈরি করা আছে, যেটাকে দেখে এই পুরো জায়গাটার একটা অনুমান করা যেতে পারে। এদিক দিয়ে আমরা এলাম, আর জাস্ট এই জায়গাটা একবার দেখো, অসাধারণ দেখতে লাগছে, তাই না? আর এখানে আছে বেশ কিছু মাছ। কিন্তু সব থেকে অদ্ভুত ব্যাপার হচ্ছে যে শিলা কিংডমের পতনের পরে এই সুন্দর জায়গাটা পুরোপুরি অ্যাবান্ডন্ড হয়ে পড়েছিল। কিছু রঙিন মাছ ঘোরাফেরা করছে,
তোমাদেরকে এতক্ষণ ধরে আমি উজি পণ দেখাচ্ছি, কিন্তু উজির মানেই বলিনি। এই উজি কথার অর্থ কোরিয়ানে হচ্ছে এ পণ্ড দ্যাট রিফ্লেক্টস দ্য মুন। সুন্দর না? 1980 সালে এই নামকরণ হয়েছে, তারপর থেকে এই জায়গাটার নাম হচ্ছে উজি পণ্ড। এই ফ্রুটগুলো এখানে পোহাঙে বলো বা এখানেও এসে আমি দেখছি প্রচুর, মানে চারিদিকে প্রচুর হয়ে আছে। আর একটা দূর থেকে দেখতে কাজু বাদামের মতো, কাজু বাদাম যেন নিচের দিকে যে ফলটা থাকে সেটা নেই। আবার জানি না এটা কী ফল, এটা আমি জানি না, বাট প্রচুর হয়ে আছে। এবার আমরা এই যে এই উজি পন্ড থেকে বেরিয়ে যাব, ভাবছি অবজারভেটরির কাছে আরও একবার যাব, তারপরে বাড়ি ফিরব। ঠান্ডার মধ্যে অর্ণব সোয়েটার পরেছে, তার মধ্যে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে। তুমি একটু বলো, তুমিও তো এটা মানে ভাগ করেছো, ভাগিদার আগেই হয়ে গেছে। আমি খাইনি, আমি এক ঢোক খেয়েছি। আমরা ডংওয়াং প্যালেস আর উজি পন্ড থেকে বেরিয়ে এসেছি, এখন যাব অবজারভেটরির পাশ দিয়ে। মানে অবজারভেটরিটা এখান থেকে হচ্ছে 2-3 মিনিটের হাঁটা পথ, তো ভাবছি একটু ওই জায়গাটা ঘুরেই যাব। সূর্য অস্ত চলে গেছে, আর এরকম ঘুড়ি ওড়ানো দেখতে দেখতে আমরা এই ব্লগটা এখানেই শেষ করছি। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর লাইক করো, শেয়ার করো তোমাদের বন্ধু বান্ধবদের সাথে। আর খুব ভালো থেকো, টেক কেয়ার।